ওরা একটা গরু বেচে 10,000 কামাইবো আর খলিল উজ্জ্বল যারা আছে এক গরু কাটে 500 কামাইবো খলিল ওই দিনকে শুনলাম 1 কোটি টাকা দোকানদারি করছে এমন কসাই তো আছে এক বছরে 1 কোটি টাকা দোকানদারি করতে পারে না কথা বুঝেন ওই এমন দোকানদার আছে ওই এক বছরে 1 কোটি টাকা বেচতে পারে না ওই বেটা একদিন দুই দিনে বেচে ফেলাইছে 1 কোটি টাকা যদি 5 টাকা করে লাভ করে তাহলে দেখেন কত টাকা আছে ওর বেশি কিছু দরকার নাই ওই যে একটা টুপি আছে না গরুর ভিতরে যেটা কসাইরা হিসাব করে না ওইটা থাকলেই ওর যথেষ্ট আর আল্লাহ তো ওর অভাব দেয় নাই ওই 2-1 কোটি টাকা লস দিল ওর কিছু হইব না যার যার ব্যবসা তার তার কাছে গোমর আছে গোমর তো আর আমি বলতে পারবো না আর আমার গোমর তো আর উনি বলতে পারবে না যার যার ব্যবসার ধারা তার তার কাছে ভাই আপনি যদি কিনে না জিততে পারেন তো বেচে জিততে পারবেন না ভাই ওরা একটা গরু কিনতেছে বাকি আনতেছে নগদ আনে না এই অবস্থা আর কোনো নাই।